কোরআন শরীফটা খোলেন, সে কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল ঘোরা আর বলতে থাকে, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়, এটা আল্লাহর কালাম, এটা আমার মাওলার কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফ যদিও পড়তে পারি না, কিন্তু কোরআন শরীফকে আমি বড় ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়া শিখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি এটা তোমার কালাম, আমি বিশ্বাস করি এটা তোমার কথা। এটা বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে দাদা করে নোটটা কান্দে। এরকম করতে করতে লোকটার একদিন ইন্তেকাল হয়ে গেল, লোকটার মরণ হয়ে গেল। এবার লোকটা যখন ইন্তেকাল হয়ে গেল, এলাকার মানুষ জানাজা পড়াতে পারে না। একটু আগে আমি বলছি ভারতে এখন এমন এলাকা আছে পুরো এলাকায় হিন্দুদের এলাকা, এক দুইটা বাড়ি শুধুমাত্র মুসলমানদের বাড়ি, সেই জায়গার ভিতরে জানাজা পড়ানোর মতো ইমাম যখন খুঁজে পাওয়া যায় না, এমন সময় ওই লোকটার লাশ রাস্তার পাশে নিয়ে রেখে দেওয়া হলো। কোন রাস্তা দিয়ে যদি কোনো হুজুর, কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেবকে, কোনো ছাত্রকে বা কোনো হুজুরকে যদি পাওয়া যায়, তাকে দিয়ে এই লোকটার হুজুর ঘোড়ার উপর থেকে নামতে চাই না। এলাকাবাসীকে ডাক দিয়া বলে, এলাকাবাসী জানাজা আমি পড়াতে পারি কিন্তু এখন আমার সময় নাই। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, হুজুর জানতে পারি কেন আপনার সময় নাই? হুজুর ডাক দিয়া বলে, এলাকাবাসী সময় এই জন্য নাই, আমি একজন সরকারি কর্মকর্তা। এবার ডাক দিয়া বলল, হুজুর সরকারি কর্মকর্তা হতে পারেন, তাই যদি একটু দেরি হয়ে যায় আমরা আপনার হয়ে সুপারিশ করব আপনার জন্য, কিন্তু জানাজাটা আপনার পড়ে দিতে হবে। অনেক কাকুতি মিনতি করার পরে হুজুর জানাজাটা পড়ায় দিল। হুজুর চলে যাবে, এলাকাবাসী ডাক দিয়া বলল, হুজুর জানাজা পড়াইছেন কিন্তু আমরা দাফন কিভাবে করতে হবে, কবরের লাশ কিভাবে রাখতে হবে, এটা তো আমরা জানি না, দয়া করে এই কাজটা আপনি একটু করে দেন। হুজুর এইবার কবরের ভিতরে নামলো, লাশ দাফন করে চলে যাবে। এইবার এলাকাবাসী হুজুরকে ডাক দিয়া বলল, হুজুর সরকারি কাজ করেন একটু বলে যান, কোন ডিপার্টমেন্টে কাজ করেন? হুজুর ডাক দিয়া বলে, এলাকাবাসী আমি কাজ করি পুলিশের ডিপার্টমেন্টে। বলেন, মারহাবা, পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে ও দুনিয়ার মুসলমান? আজকে আমরা অনেকেই আছি পুলিশ দেখলেই নাক ছিটকাই, পুলিশ দেখলেই মনে করি মনে হয় ঘুষ, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ধারণা আজকে খারাপ হয়ে গেছে, আজকে আমাদের ধারণা খারাপ হয়ে গেছে। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যায়, মনে করি মনে হয় তার প্রেমিকা, কথা বলে ঠিক না বেঠিক? কেন? তার বোন হতে পারে না, তার স্ত্রী হতে পারে না, তার আম্মা হতে পারে না। তা আপনি ধারণা করলেন যে গুনাহগার হয়ে গেলেন, জাহান্নামের আসামি হয়ে গেলেন, কবিরা গুনাহ করলেন। এই জন্য ধারণা কারোর প্রতি খারাপ করা যাবে, সে খারাপ হোক তার তা সে জবাব দিবে, আপনার তাতে কি হইছে? এখন তো সমস্যাকে জানেন, গুনাহ করে একজন, সেই গুনার ভাগ আমরা নিয়ে নিই, কেমনে গীবত করি। আচ্ছা, গীবত কারে বলে? এই গীবতের প্রসঙ্গ আজকের আলোচনায় আমি করব, এখন সময় আছে কিনা আমি জানি না। গীবতের প্রসঙ্গ আসবে। আচ্ছা, গীবত কারে বলে একটু বলে দেই, সময় পাবো কিনা পাবো না জানি না, আর 10-15 মিনিট সময় আলোচনা করব, কষ্ট হচ্ছে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একজন চুরি করছে, আমি বললাম এত সুর? রাসূল বললেন, তুমি গীবত করলা, এ চুরি কইরা যাই গুনাহ করছে, সব গুনাহ তোমার ঘাড়ে আইবে, আর তুমি যত সাহস করলা তোমার সব সব তার ঘাড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুইজনকে ডাক দিবে, একজন জিনা করছে, চুরি করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, নামাজ জীবনে পড়ে নাই, আপনি নামাজ পড়ছেন, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি তসবিহ পড়ছেন, জীবনে জিনা করেন নাই, জীবনে সুদ খান নাই, জীবনে ঘুষ খান নাই, গীবত করছেন, আল্লাহ দুইজনে ডাক দিবে। আল্লাহ বলবেন, তুমি সারা জীবন নামাজ পড়ছো? বলে হ্যাঁ। তুমি জাহান্নামী, তুমি সারা জীবন নামাজ পড়ো নাই, তুমি জান্নাতী। আল্লাহু আকবার। কম সে বলবে, আল্লাহ আমি জান্নাতী হইলাম,
আর যে নামাজ পড়বে আল্লাহ আমি জাহান্নামে হইলাম কেমনে আল্লাহ বলবেন জাহান্নামে কেমনে হইছো সে যা গুনাহ করছে তুমি তার কাছে আরেকজনের কাছে গীবত বিলা তার গুনাহগুলো তুমি নিয়ে নিছো জাহান্নামে আর তুমি যা সব করছো নামাজ পড়ছো মসজিদে নামাজটা শেষ না হইতে গীবত শুরু করে দিছো কথা বলেন ঠিক না বে ঠিক এমন কিছু লোক আছে নাই মসজিদে গেছে নামাজ পড়তে মসজিদ থেকে বের হইয়াই গতকাল কি হইছে জানো নি অমুকের মেরে লয়ে বাইকে গেছে একজন কথা বলেন ঠিক না বেটি এই যে একটা অবস্থা মুফতি কোন মুহাদ্দিস কোন বড় বুজুর্গ কোন এত বড় বুজুর্গ কিন্তু গীবত ছাড়তে পারে না এমন কিছু হুজুর আমাদের দেশে আছে কথা বলেন ঠিক না বেটি কেন আরেক জন দেখে আপনার চলে কেন এটা আরেকটা হিংসা করলেন আজকের ওয়াজে ছিল হিংসার গীবত নিয়ে আমার সাদিবে খারাপ হয়ে গেছে অনেক কষ্ট করছে এই মাহফিলের জন্য দাও আল্লাহ জানো এই খেদমতকে কবুল করেন বলেন আমিন বলতেছিলাম পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে লোকটা ভালো তো পুলিশ পুলিশ হতে পারে সেনাবাহিনী হতে পারে র‍্যাব হতে পারে বিডিআর হতে পারে সরকারি কাজ করতে পারে ভালো লোক থাকতে পারে বলেন না সরকারি কাজ করে সরকারি কর্মকর্তাদের ভিতরে ভালো লোক আছে না নাই আছে আছে আপনি বলবেন যে অমুক এই দল করে এরপর আমি আমার এই দৃষ্টিতে দেখছি অনেক পুলিশ দেখছি এই দেশের কত এমপি মন্ত্রী